এখানে প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে কে বলেছে যে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ক এর জন্য যদি অ্যান্সার করি আমরা এই উদ্যোগকে যেটা দেওয়া আছে এটাকে সাজিয়ে লিখলে এটাকে হিসাব নিকাশ করলে সাজিয়ে লিখলে আমরা এটা পেয়ে যাব তাহলে আমরা তে অ্যান্সার করি যেতে যে দেওয়া আছে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা এটা লিখি উদ্যোগকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে এখন আমরা এই মাইনাস থ্রি এক্সকে যদি টান পার্সেন্ট নিয়ে এটা কী প্লাস থ্রি এক্স তাহলে এটা সমান আমরা পাই যে এক্স স্কোয়ার প্লাস আমরা এই মাইনাস থ্রি পক্ষান্তর করলে পাই প্লাস এটা উভয় পাশে আমরা যদি এই এক্স দ্বারা বাক করে এই পাশে এক্স দ্বারা বাগ করবো এই পাশে এক্স দ্বারা ভাগ করব তাহলে কি পাই আমরা দেখি তাহলে এটা সমান আসে এই এক্স স্কোয়ার বাই এক্স প্লাস এই ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এই এরকম এক্স আসবে আর এটা এটা ক্যান্সেল যদি যাই আমরা এক্স স্কোয়ার লিখি এই এক্স স্কোয়ার আর এখানে এক্স ওয়ান ওয়ান এটা আসবে ওয়ান ইকুশ টু আসেন এটা সমান আমরা পাই এটা এই এক্স এক্স ক্যান্সেল গেলে আর থাকে তো থ্রি এই থ্রি থাকে বা এটা সমান আমরা পাই এই এখানে এক্স স্কোয়ার আর এক্সকে ক্যান্সেল করলে এখানে থাকতেছে শুধু এক্স এই এক্স তাহলে আমরা লিখতে পারি এখানে এই এক্স প্লাস এখানে থাকতেছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ইকুশ টু থ্রি তাহলে এই ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুশ টু আমরা পেয়ে গেলাম কত থ্রি তাহলে এটা ক অংশের জন্য আমাদের অ্যান্সার এফর আমরা খ অংশের জন্য যদি দেখি যে খ অংশে অংশ বলেছে দেখাও যে রু টু বার এক্স মাইনাস ওয়ান বাই রু টু বার্স টু প্লাস মাইনাস ওয়ান আমরা যদি অ্যান্সার করি যেটা আমরা ক হতে পাই হতে পাই এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুস টু কত থ্রি বা এটাকে যদি আমরা সাজাই সাজিয়ে লিখি যে এই রুট ওভার এক্স এর ফুল যদি স্কোয়ার দেই তাহলে শুধু এক্স থাকতেছে প্লাস ওয়ান বাই এই রুট ওভার এক্স এই হোল স্কোয়ার দিলে তাহলে আমরা কত এই সমান একই থ্রি আমরা এটাকে যদি দেখি এই এটা সমান এই রুট ওভার এক্স কে যদি আমরা এ ধরি এটাকে ধরি যদি এ ওভার এক্স কে যদি এ ধরি আর ওয়ান বাই রুট ওভার এক্স কে যদি বি ধরি তাহলে আমরা

এই রুট ওভার এক্স মাইনাস ওয়ান দেখি তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার ইকুস টু আসে থ্রি মাইনাস টু এটা সমান আসে এই এটা সমান রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার ইকুস টু আসে এই ওয়ান প্লাস ওয়ান কেন থ্রি থেকে টু বি করলে আমরা উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে এই পাশেও বর্গমূল করব এই এ পাশে তাহলে এ পাশেও করবো তাহলে বর্গমূল করলে আমরা পাই এই এখানে এই রুট ওভার এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স এই ইকুস টু ফাইভ আমরা এই ওয়ানের বর্গমূল করলে প্লাস মাইনাস ডিটে ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেন আমরা এই প্লাস ওয়ান ওয়ান এ গুণ করলেও ওয়ান আসবে আবার প্লাস মাইনাস ওয়ান ওয়ান গুন করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলেও এই ওয়ান আসবে তাহলে এটাই সমান আমাদেরকে এই দেখাতে বলেছিল যে এই রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়ার্স টু প্লাস মাইনাস ওয়ান এটা আমাদেরকে দেখাতে বলে তাহলে আমরা এখানে লিখতে পারি এটার সমান এই দেখানো হলো তাহলে কি দেখানো হলো দেখানো হলো হলো তাহলে এটা আমাদের এই জন্য উত্তর তারপরে আমরা গ অংশের জন্য যদি অ্যান্সার করি গ অংশে গ অংশে আমরা যদি দেখি যে গ অংশে বলা হয়েছে যে এই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করে এটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এটার মান বের করতে গেলে আমরা এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আসবে এখানে মানে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানও বসাইতে হবে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও লাগবে তাহলে আমরা এই ক অংশে যেটা পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লিখবো ওখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করি এই সূত্রে এটাতে বসাইলে পাবো তাহলে আমরা গ অংশের জন্য যদি লিখি আমরা ক হতে পাই যে ক হতে পাই ক হতে ফাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু কত ফেয়েছি আমরা থ্রি এটা আর আমরা আমরা জানি যে আমরা একটা সূত্র জানি সূত্রটা লিখি যে একটা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার টু আসে এ প্লাস হোল এখানে প্লাস টু আর তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল যদি আমরা লিখি তাহলে এটা থেকে আমরা পাবো তাহলে আমরা জানি লিখে যে আমরা জানি আমরা জানি যেটা যে এক্স মাইনাস এক্স মাইনাস

এটা পাই সমান এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আর এটা সমান আসে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার এটা তাহলে এটা সমান আসে আমরা পাই তাহলে আসে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা কে আবার অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

তাহলে এটা সময় আমরা থ্রি বসাতে পারি থ্রি ও ফ্রি স্কোয়ার আবার এই এক্স এক্স ক্যান্সেল যায় আর থাকতেছে মাইনাস টু মাইনাস টু দ্বিতীয় বন্ধনী তারপরে আমরা পাই এটা সমান পেয়েছি কত এই থ্রি এটা সমান থ্রি আর এটা সমান পেয়েছি আমরা রুট ওভার ফাইভ এইটার সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার ফাইভ এটা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে ফাইভ এখানে নাইন মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু রুট ফাইভ এই রুট তাহলে এটা সমান আসে আমরা এই সেভেন ইন্টু এই সেভেন সমান আমরা ফাইভ এটার সমান আসে এটা সমান আসে ফাইভ